কথা বলবো আজকে র্যান্ডম একটা বিষয় নিয়ে কিন্তু বিষয়টি প্রায়ই আমাকে ব্যথিত করে মাঝে মাঝে আমি বিভিন্ন ভিডিও দেখি ইউটিউবে দেখা যায় কমেন্ট সেকশনে ধর্ম নিয়ে বিশাল তর্ক বিতর্ক এ এক ধর্মকে ছোট করছে তো আরেকজন অন্য ধর্মকে ছোট করছে আমার প্রশ্ন হলো তো যাই হোক আমি অল ইন অন পক্ষ থেকে আছি আপনাদের সাথে তো মেইনলি যেটা বলছিলাম আসলে ফ্রি টাইম অনেক বেশি হলে যা হয় আর উপমহাদেশ অঞ্চলে এটা একটু বেশি আমাদের ফাউ টাইমের অভাব নাই তো তাই আমরা এমন আমাদের মেন্টালিটি এমন যে একজনকে ছোট করে আমরা মজা পাই তেমনি এসব জায়গায় অন্যের ধর্মকে ছোট করলে আমাদের মজা লাগে কারণ মনে হয় তাতে ব্রেন একটু বেশি ডোপামিন ছাড়ে যুক্তির কোনো দরকার নাই ফ্যামিলি শিক্ষার ঝামেলা নাই কোনো প্রকার শিষ্টাচার নাই মুখে যা আসে যত ঘৃণিত গালি স্লাং আছে সব দিয়ে দাও মাঝে 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 ভাবি যে এরা তো মানুষই তাহলে কেন করে এমন কারণ বিকৃত মানুষের বিকৃত ডোপামিন নিঃসরণ ধরেন আপনি কমেন্ট করলেন প্রতি ধর্মই শিখায় অন্য ধর্মকে সম্মান করতে এখন এই বিকৃত লোক আপনার নাম খেয়াল করবে এর এরপর শুরু হবে আপনাকে নিয়ে গালা গালাগালি বা আপনার ধর্ম নিয়ে আন্দাজ করে শুরু হয়ে যাবে যতই ভালো কথা বলেন না কেন এদের কাছে খারাপটাই উঠে আসবে দেখুন আপনি যদি আপনি আপনার ধর্ম পালন করেন মান্য করেন সম্মান করেন তাহলে আপনার অন্যকে তার ধর্ম পালনে সাহায্য করা উচিত কখনোই বাধা দেওয়া বা অন্যের ধর্ম উপহাস করা উচিত নয় আর হ্যাঁ যদি মুসলমান হন তাহলে ইউটিউব ভিডিও এর কমেন্ট এ কখনও অন্য ধর্মকে নিয়ে সমালোচনা করবেন না কারণ কুরআন এবং হাদিস ধর্ম নিয়ে বাড়াবাড়ি নিষিদ্ধ করেছে আপনার বাড়াবাড়ির জন্য দেখা যাবে সে অন্য একজন অবুজ যে সে একজন আপনার সৃষ্টিকর্তা এবং আপনার ধর্মকে ছোট করতে পারে এবং এর জন্য পরোক্ষভাবে আপনিই দায়ী তাই বিকৃত মস্তিষ্কের উপস্থিতি টের পেলেই সেখানে কমেন্ট করা থেকে বিরত থাকুন আল্লাহফেজ